যদিও জানেন যে আপনি সঠিক, চুপ করে থাকবেন। আপনার পিতামাতা পুত্রবধূর সাথে, একমাত্র পুত্রবধূর সাথেও ঝগড়া করবেন না। পিতামাতার একমাত্র পুত্রবধূ, তার সাথেও আর্গুমেন্টে যাবেন না। আর ছোট ভাই বোনের একমাত্র ভাবির সাথেও ঝগড়া পেশাদ করবেন না। তাহলে বাসার থেকে আপনি একদম ফ্রেশ মাইন্ডে ফুরফুরে মেজাজে বেরিয়ে যাবেন, তারপরে কর্মে নামবেন। যে কাজে আপনি যাবেন সেই কাজ ইনশাআল্লাহ সফল হবে। ভালো রেজাল্টের জন্য পজিটিভ অ্যাটিটিউড অত্যন্ত দরকার, অত্যন্ত দরকার। অ্যাটিটিউড যদি পজিটিভ না হয় তাহলে পরে রেজাল্ট ভালো হওয়ার কোনো কারণ নেই। একটু আগে আমি যে পানির বোতল থেকে পানি খেলাম, এটার মধ্যে অর্ধেকটা পানি আছে অর্ধেকটা খালি আছে, এটা মার্কেটিংয়ের আপনারা সবাই জানেন। তারপরেও রিপিট করছি, কেউ বলবে আধা বোতল, কেউ বলবে আধা বোতল পূর্ণ। আমি ওই আধা বোতল পূর্ণ যেটা সেইটার দিকে আছি, আধা বোতল খালি আছে সেটা মানতে রাজি না। এবং এরকম মানসিকতা নিয়ে যদি চলেন আমি মনে করি সফলতা আসবে। অ্যাডভার্সিটি আর অপরচুনিটি, অর্থাৎ সুযোগ অ্যান্ড প্রতিকূলতা, দুইটা পাশাপাশি চলে। আমরা রেল লাইন দেখেছি দুইটা ট্র্যাকের মধ্যে চলে, ঠিক তেমনি অ্যাডভার্সিটি অ্যান্ড অপরচুনিটি দুইটা প্যারালেল চলে। মহা দুর্যোগ চলছে, কারো কারোর জন্য এটা মহা সুযোগ আছে না? কেউ অভাব অনটন, ব্যবসা বাণিজ্য খারাপ, প্রপার্টি বিক্রি করে দিচ্ছে, এমনকি বাড়িঘর বিক্রি করে দিচ্ছে। আপনারই আশেপাশে আরেকজন প্রপার্টি কিনছে, বাড়িঘর কিনছে, মিল ফ্যাক্টরি কিনছে, ব্যবসা সম্প্রসারিত করছে, তার জন্য কি অ্যাডভার্সিটি? না, তার জন্য অপরচুনিটি। সো অ্যাডভার্সিটি আর অপরচুনিটি দুইটা প্যারালেল, একটা ডান হাত একটা বাম হাত। আপনি যদি অপরচুনিটি মনে করেন অপরচুনিটি হবে, আপনি যদি অ্যাডভার্সিটি মনে করেন অ্যাডভার্সিটি হবে, তাই না? আমরা আমি গেলবারও এখানে দাঁড়িয়ে এক কিছু কথা বলেছিলাম, চার বছর পরে আসছি এখানে, অনেক নতুন মেম্বার আসছে, কারো কারো মনে এই ধারণা থাকতে পারে লম্বা লম্বা কথা তো বল ভাই, তোমার বাপে বানাই দিয়ে গেছে, তুমি তো আর সুন্দর সুন্দর বক্তৃতা দিতে পারো, তাই না? বাপে বানাই দেওয়া যায় না, আলহামদুলিল্লাহ বাপ দুনিয়ার আলো দেখাইছে, এইটার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, বাবার মায়ের কাছে কৃতজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া যে বাবা মায়ের কারণে আমি পৃথিবীর আলো দেখতে পেরেছি, তাই নয় কি? আমরা আমাদের নিজস্ব চেষ্টায়, নিজস্ব পরিশ্রমে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, অসীম দয়া, আমি আজকে এই জায়গায়, এই জায়গায় আসার জন্য এখানে আসার মতো যোগ্য লোক আমি মনে করি এই হাউসে অনেক আছে। শুধুমাত্র দরকার ফার্ম ডিটারমিনেশন, দৃঢ়প্রত্যয়, দৃঢ় প্রতিজ্ঞা যে আমরা ভালো করব, সামনে এগিয়ে যাব, নিজে আগাবো, পরিবারকে আগাবো, কোম্পানিকে আগায় নিয়ে যাব, জাতিকে আগায় নিয়ে যাব, দেশকে আগায় নিয়ে যাব। ১৯৮০ সালের ৩০শে সেপ্টেম্বর, তার একটু আগে যায়, এই যে এখানে বসে আছে ডাক্তার রাইসুল হুদা ভূঁইয়া ফারুক, উনি একজন ডাক্তার, রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন MBBS। এই হতবাকের রেজাউল করিমও পরীক্ষা দিতে গিয়েছিল, চাচা বাতিজা দুইজন একই সুপিরিয়র কোচে ঢাকার থেকে রাজশাহীতে, সে গিয়ে উঠলো তার মামার বাসায়, প্রফেসর আব্দুল সাহেব, প্রফেসর অফ এনেস্থেশিয়া। আমি গিয়ে উঠলাম হোটেল গুলশানে রুম নাম্বার ১, রিটার্নে হলো বাইবা হলো, তার রিটার্ন হলো বাইবা হলো। তো সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমার রিটার্ন হয়েছিল, বাইবা হয় না। বাইবা হওয়ার আগে আমি একজন বড় প্রফেসরকে, পিজির জয়েন্ট ডাইরেক্টরকে দিয়ে তদবির করেছিলাম, তা আমার বাইবা বোর্ডের চেয়ারম্যান ছিলেন প্রফেসর বক্তিয়া, সার্জারির প্রফেসর। আমি ঢুকতেই বললো ও তুমি সেই রেজাল্ট করি ঘোরাডিঙ্গিয়া গাছ খাও, তো অন্য দু একজন মেম্বার বললো যে স্যার কিছু জিজ্ঞাসা করে না, কিছু জিজ্ঞাসা করা যাবে,
দরকার নাই যাও তো বেরিয়ে আসার পর অন্য পোলাবন্ধা দোস্ত তোমার কি জিজ্ঞাসা করছে কি কি বলছে পোলাবে এই বলছে কেউ বলে না এটা পজিটিভ আছে হয়ে যাবো তোমারটা আবার কেউ কেউ বলে না হবে না এবং আলটিমেটলি হয় না মন টোট খারাপ হয়ে গিয়েছিল আমি মন খারাপ করে একটু ফ্রাস্ট্রেটেড অবস্থায় ছিলাম আমার বড় ভাই অরিয়ন গ্রুপের কর্ণধার চেয়ারম্যান ওবায়দুল করিম সাহেব আমারে বললো যে তুমি কি জানো MBBS ডাক্তারের বেতন কত তা বললাম জানি না বলে দেশ কেমিস্ট্রি ড্রাগিস্টে যাও ওটা আমাদের একটা দোকান ওখানে যে ডাক্তার আছে হাফিজুল হাসান সাহেব আমাদেরই বগ্নিপতি ব্রাদার ইন ল কুপাতু বোনের হাজবেন্ড বলে ওনারে গিয়ে জিজ্ঞাসা করো আব্দুল্লা ভাইকে উনি কত বেতন পায় তা আমি গিয়ে জিজ্ঞাসা করলে বললেন না কেন 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 তো পরিষ্কার করে খুলে বললাম বলার পর উনি পেসলিপ দেখেন তা আমি এটা দেখে বাসায় এসে বললাম যে উনি এত পায় বলে তুমি সপ্তাহে খরচ করো কত 500 টাকা তো এক মাসে বেতন দেবে 560 টাকা সপ্তাহে খরচ করো 500 টাকা MBBS ডাক্তার হয়ে কি করবা ব্যবসা করো এই ব্যবসার কাজে প্রথমে অ্যাসিস্ট করা শুরু করলাম বড় ভাইকে সেখান থেকে টুকটাক জ্ঞান নিয়ে নিজের ব্যবসা পরিচালনা শুরু করি 1980 সনে সেখানেও ব্যবসা পাইতে গিয়ে প্রতিকূল অবস্থা কারণ ট্রেড লাইসেন্স লাগে ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স যেদিন শুরু করেছি তার 5 দিন পরে ওই অফিসের বড় কর্মকর্তার সাথে আমাকে ইন্টারভিউ ফেস করতে হয়েছে তো বলে তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই তা আমি বললাম না স্যার আমার এক্সপিরিয়েন্স আছে বলে না ইউ হ্যাভ নো এক্সপিরিয়েন্স ইউ আর ফ্রেশ আমি বললাম না আই এম এক্সপিরিয়েন্স আই এম নট ফ্রেশ তখন উনি খেপে গেলেন পরবর্তীতে ভদ্রলোক দেশবন্ধু সুগার মিলের জেনারেল ম্যানেজার হয়ে পারিবারিক কলহ বা যে কোনো কারণে হোক উনি হি কমিটেড সুইসাইড মিস্টার নজরুল ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে জান্নাত দান করুন এবার খেপে গেলেন উনি বলা ইউ আর টেলিং লাইক ডু ইউ থিংক আই এম এ ফুল ইউ ট্রেড লাইসেন্স ইজ এস্টাবলিশড অন সো এন্ড সো ডেট অ্যান্ড ইউ আর প্রেজেন্ট ইউ হিয়ার আফটার 5 ডেজ হাউ কাম ইউ আর এক্সপিরিয়েন্স তারপর আমি বললাম না স্যার আমার এক্সপিরিয়েন্স আছে তারপরে উনি আমাকে ঠান্ডা হয়ে বসলো বসে আমাকে অনেক প্রশ্ন করলো অ্যাজ ইফ যে আমাকে একটা চাকরি দিবে অনেকক্ষণ ইন্টারভিউ নিয়ে তারপরে বলল ও রিয়েলি ইউ আর এক্সপিরিয়েন্সড বাট ইট ইজ নট সাপোর্টেড বাই পেপার কারণ আমি যে প্রশ্নগুলো করেছে আমি সেই কাজগুলো সব করেছি বড় ভাইয়ের ব্যবসার জন্য তত্ত্বাবধানে ওনার কাজকর্ম ওখান থেকে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সের আলোকে কিন্তু আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছি তারপরে কাজ পেয়েছি এবং আলহামদুলিল্লাহ ভীষণ ভীষণ ভাবে সফলতার সহিত সকল কাজ সম্পূর্ণ করেছি আমি যখন কোহিনূর কেমিক্যালসের ব্যবসার জন্য টেন্ডার দিতে আসব এই কথাগুলো বলছি সবাইকে মোটিভেট করার জন্য কারণ ফিগার ফিগার এগুলো তো সবাই আপনারা শুনেছেন টেন্ডার দিতে দেয় না শ্রমিক নেতারা ঢোকা যাবে না ফ্যাক্টরিতে কারণ আগের যে কন্ট্রাক্টর আছে সে খুব পাওয়ারফুল লোক তদানীন্তন হোম মিনিস্টার এয়ার ভাইস পার্সন আমিনুল ইসলামের ছেলে এই ব্যবসাটা করত তো সে গুটি সেট করে রাখছে নেতা রাখছে মাস্তান রাখছে ডুবতে দিবে না তো টেন্ডার শিডিউল কিনেছি কিনে ফিল আপ করে বিজি প্রেসের সামনে আমি দাঁড়িয়ে আছি আর কোহিনুরের একজন সিএনএফ ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট ছিল মিস্টার আয়ুব খান চৌধুরী সিলেট বাড়ি উনি বললো আমাকে দিয়ে দিয়েন আমি নিয়ে ড্রপ করে দিই ওরা তো গেট পাহারে দিতেছে টেন্ডার বক্সটা তো পাহারে দেয় তো উনি এক ফাঁকে টেন্ডার ড্রপ করে দিছে যাই হোক টেন্ডার ড্রপিং টাইম শেষ নেতারা যা যার মতো চলে গেলে ওরা টেন্ডার তো আর কেউ ড্রপ করে নেয় যখন ওপেনিং হবে কনফারেন্স রুমে তখন আমি উপস্থিত হয়েছি আমার সাথে আরেকজন লোক ছিল আমাদের ব্যবসায়িক বন্ধু মতো মিস্টার বৈদ্যনাথ সাহা তো ওপেনিং এর সময় আছি আরো লোকজন আছে এট দ্যাট টাইম যে রেটে আগে কাজ হইতো তার চেয়ে 100 টাকারও বেশি আমি কম কোট করেছি অর্থাৎ 373 টাকা রেটে যখন কাজ হইতেছে আমি রেট কোট করেছি 247 টাকা তো যিনি টেন্ডার ওপেন করতেছেন তিনি বললেন যে ইটস ভেরি পুয়ার রেট আনওয়ার্কেবল রেট আপনি চুরি করবেন
তা আমি গেলাম খেপে, বয়স টয়স কম তো 1983-84 সাল। আই বল অবজেকশন, আমি পুরা শর্ত মেনে টেন্ডার দিয়েছি, ইউ ক্যানট সে লাইক দিস। ফার্স্ট অফ অল আপনি এটা উইথড্র করেন, তারপরে প্রসিড করেন। উনি যখন দেখলো যে কথাটা একটু আনকনস্টিটিউশনাল, উনি সরি বললেন, তো সাথে সাথে আবার একটু প্রতিশোধ নিলেন, বলে একজন টেন্ডার দাতার সাথে একজনই থাকতে পারবেন, দুইজন থাকতে পারবেন না, যার যার অ্যাক্সেস লুক আছে বের করে দেন। আমি বোধ ধরে বললাম তুমি বাবা কনফারেন্স রুম থেকে চলে যাও, তারপরে ওনারা আমাকে আর কাজ দিবে না, কারণ আনওয়ার্কেবল ডেট। পরে যখন পিরাপিরি করলাম, বলে তাহলে ব্রেকডাউন দেন, কোটেশন ব্রেকডাউন দেন। তাহলে ব্রেকডাউন দেয় তো আমার কেমিস্ট্রি, ইফ আই ডিসক্লোজ দিস তাহলে তো অন্য আমার এই টেকনিক জেনে যাবে, আমি তো পরের বার টেন্ডার হইলে আমি আর লোয়েস্ট হইতে পারবো না, আমি কাজও পাবো। তো অনেক পিরাপিরি করার পরে উনি রাজি হন নাই। আমি তখন ডিজাইন ম্যানেজিং ডিরেক্টর সাহেবের সাথে দেখা করি, দেখা করে খোলামেলা বললাম, বলার পরে উনি কমার্শিয়ালে ডিজিএম সাহেবকে ডাকলেন এবং সবটা শুনলেন। শুনে বলল যে আমার মনে হয় হি ইজ ক্যাপেবল, তাকে দিয়ে দাও। তারপর সেই ওয়ার্ক অর্ডার পাই, সাকসেসফুলি কাজ শুরু করি। তারপরে 1988 সালে প্রলয় করি বন্যা, পুরা বাংলাদেশ পানির নিচে। সেই সময় কোম্পানি সিদ্ধান্ত নিল বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী যে কিছু শেয়ার বিক্রি করে দিবে, অর্থাৎ 49% শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করে দিবে, আর 51% শেয়ার নিজের কাছে রাখবে, ওইটাই তার কন্ট্রোলিং শেয়ার, তারাই কোম্পানি চালাবে, কিন্তু জনগণকে সম্পৃক্ত করে। এটা ছিল বিশ্ব ব্যাংকের একটা প্রেসক্রিপশন। এইচ এম এস রাদ দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি। তো তখন শেয়ার কিনলাম, কারণ সেখানে একটা প্রভিশন ছিল যে 3 জন ডাইরেক্টর নিয়োগ করবে বেসরকারি খাত সেক্টর থেকে। আমি ডাইরেক্টর হওয়ার জন্য চিন্তা করলাম। ফরচুনেটলি আমার বড় ভাইরা তখন কোহিনুরের ম্যানেজিং ডিরেক্টর, তো উনি বাসায় গিয়ে বললেন ওনার মেয়েকে যে তোমার খালু তো ইলেকশন করতেছে, ও তো নির্ঘাত ফেল করবে, ও পাস করতে পারবে না, আর ওর ফেলিওর মানে আমার ফেলিওর, আমি সেখানে ম্যানেজিং ডিরেক্টর চাকরিটা করতে পারবো না, আমাকে অন্যত্র বদলি নিতে হবে, বেটার হয় তুমি তোমার খালুকে গিয়ে বলো বসে যা, মানের জন্য ঠিক থাকো। তো যথারীতি মেসেজ কনভে করছে, খালু আপনি বসে যান, আপনি পাস করবেন না। তাই আমি বললাম যে না, আমি বসবো না, আমি পাস করবো ইনশাআল্লাহ। তো আপনারা নিশ্চয়ই জানেন আইসিবি বলে একটা প্রতিষ্ঠান আছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, এরা শেয়ার নিয়ে ডিল করে। তো ওদের কাছে প্রচুর বিনিয়োগকারী আছে, তাদের কাছে শেয়ার আছে। সেকান্দার আলী হাওলাদার, ম্যানেজিং ডিরেক্টর অফ আইসিবি, ওনার কাছে গেলাম যে আমাকে ভোট দেন, বলেন আচ্ছা তোমাকে আমি ভোট দিব না। এরপর আরেকদিন গেলাম, সেদিন তো আরো তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দিয়েছে। এর কয়েকদিন পরে আরেকদিন গেলাম, দেখা করতে দেয় না, অনেক কষ্টে ঢুকলাম এমডি রুম। ঢুকা মাত্র সে বলছে আবার আপনি আসছেন আমাকে ডিস্টার্ব করতে, আমি তো বলেছি আপনাকে ভোট দিব না। আমি বলি স্যার আজকে অন্য কারণে আসছে, কি কারণে আসছে বলে। আমি বললাম স্যার আপনি তো রাইট টু কাস্ট 3 ভোট, ডাইরেক্টর যেহেতু 3 জন নেবে, 3টা ভোট কাস্ট করার রাইট আছে আপনার, আপনি স্যার দয়া করে 2টা ভোট কাস্ট করে আমার ভোট দিয়েন না। বলে আমি সিঙ্গেল কাস্ট করবো, যান আলহামদুলিল্লাহ সিঙ্গেল কাস্ট করলে কম্পিটিশন কমে গেল। অন্যান্য শেয়ার হোল্ডার সারা বাংলাদেশ তাদের কাছ থেকে ভোট সংগ্রহ করে, প্রক্সি সংগ্রহ করে ইলেকশন হলো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আইস টু ফাস্ট। সর্বোচ্চ ভোট পেয়ে ফার্স্ট হই, তারপরে ডিরেক্টর হলাম, ভোট নিলাম, মিটিংয়ে আসলাম। যেদিন মিটিংয়ে বসলাম, আল্লাহর কি মর্জি, এটা একটু লোভী হয়ে গেছিল কিনা জানি না, বেশি লোভী হয়েছিল মনে হয়। কনফারেন্স রুমে বসেই মনে মনে চিন্তা করলাম, আল্লাহ 49% এর মাইনরিটি শেয়ার হোল্ডারের ডাইরেক্টর বানাইছো, বাকিটা যদি আল্লাহ তুমি আমারে দিয়ে দিকা। আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু দিয়ে দিচ্ছে। এখন সেই কন্ট্রাক্টর রেজল্ভ করি যে কিনা ফ্যাক্টরিতে ঢুকতে পারে না, শ্রমিক নেতারা বাধা দেয়, টেন্ডারকে দিতে হয় অন্য কাউকে দিয়ে,
আমাকে ভোট দিবে না ইত্যাদি ইত্যাদি সমস্ত প্রতিকূল অবস্থা অতিক্রম করে আজকে রাজাউল করিম কোহিনূর কেমিক্যাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এটার জন্য যেরকম ত্যাগ স্বীকার করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, সর্বোপরি রাব্বুল ইজ্জতের সহযোগিতা দয়া মেহরবানিও লাগছে। ওনার উনি যদি ডিজাইন না করতেন হতো না আলহামদুলিল্লাহ। এবং আমি যখন নির্বাচন করি এই ডিরেক্টর নির্বাচন, তখন আমার ছেলে ইবনে সিনা হাসপাতালে তার স্যালাইন চলতেছে, তাকে নাকে টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে, এমকিউকে তালুকদার ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট ওনার তত্ত্বাবধানে আমি সিলেটে যাই প্রক্সি জোগাড় করার জন্য, আমি চিটগাঙ্গে যাই প্রক্সি জোগাড় করার জন্য দৌড়াচ্ছি। এবং ঢাকা শহরে ভোট চাইতে গিয়ে প্রক্সি চাইতে গিয়ে একজন পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমন তুচ্ছ তাচ্ছল্য আচরণ করেছিল যে কুকুরের মতো গেট থেকে তাড়িয়ে দিয়েছিল। আমি কেন বাসায় গিয়ে ওনাকে বিরক্ত করলাম? অন দি আদার হ্যান্ড এক বাসায় গিয়েছি, যাওয়ার পরে গেট খুললো, বললো বাবা আমার ছেলে তো আছে অফিসে, দুপুরে ভাত খাইতে আসবে, তোমরা ভিতরে আসো। ভিতরে আসে বলছে হলো বাড়ির ওই ভদ্রলোকের মা, বয়স্ক মহিলা বাচ্চা করে। তা আমরা বললাম খালাম্মা আমরা পরে আসি, বলে না না আসো ভিতরে আসো বসো, বসার পরে তো আর ছাড়ে না, তোমরা ভাত খেয়ে যাবো। আমার তো টাইম ইজ মানি, প্রতিটা মুহূর্ত ব্যস্ত, কিন্তু ওই 500 ভোট আছে তার ছেলে কিছুক্ষণ পরে এনে আসবে আর গুলি তো ছাড়বে না, নাচর বান্দা। তারপরে ছেলের গরুটাই বলতেছে মেহমান আসছে তুমি রান্না বান্না করো, কিন্তু খেয়ে যাবে। তা আমরা ওই বাসায় ভাত খাইয়েছি এবং ওনার ছেলে আসার পরে বললো যে আপনারা অফিসে আসেন, আমার মা এরকমই আপ্যায়ন করে পছন্দ করে, আপনারা আমার সাথে জয়েন করছেন লাঞ্চে খুব খুশি হয়েছি। তো দ্যাট ইজ হাউ প্রক্সি কালেক্ট করেছি, কোথাও বঞ্চনার শিকার হয়েছি, কোথাও অ্যাপ্রিসিয়েটেড হয়েছি। কাজ করতে গেলে এরকম হয়, সব দোকানদার যে আপনাকে ভাই হিসেবে বন্ধু হিসেবে নেবে এমনটা নয়, আপনাকে ভাই বন্ধু বানিয়ে নিতে হবে। সেরকম ধৈর্য সেরকম মানসিকতা নিয়ে যদি প্রসিড করি রেজাল্ট আসতে বাধ্য, রেজাল্ট না হওয়ার কোনো কারণ নাই। আমি যখন টেক্সটাইল ফ্যাক্টরি প্রথম করি, পানির প্রথম প্রথম টেক্সটাইল ফ্যাক্টরির জন্য যখন প্রসিড করি অগ্রণী ব্যাংকে যাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? অগ্রণী ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লিকেশন করছি প্রিন্সিপাল শাখা প্রধান শাখা, মোটামুটি সিনিয়র লোকজন সব পরিচিত, তারা আমাকে পরামর্শ দিল যে টেক্সটাইল ইজ এ ভেরি ডিফিকাল্ট বিজনেস, ডেলিকেট বিজনেস, আপনি এটাতে আসেন না। আমাদের ওরকম বিজেপির পাস্ট প্রেসিডেন্ট মনিরুজ্জামান ভাই আমাদের ক্লায়েন্ট, ওনার বুক কাটা, হার্ট অ্যাটাক হয়েছে, বুক কাটছে। তারপরে জিন্নাত ভাই বিজেপির সহসভাপতি ছিল, উনি হার্ট অ্যাটাকে মারা গেছে। ওসি কুদ্দুস আর ড্রাগন গ্রুপ ওনারও বুক কাটা বাইপাস। আপনার এনে গিয়ে আমরা বড় বড় চিংড়ি মাছ খাই, পুঁই মাছ খাই, মুড়িমন্ত্র খাই, আপনাকে আমরা হারাতে চাই না। আপনি অন্য যে কোনো ইন্ডাস্ট্রি সাবমিট করেন লোন দিয়ে দিবেন, গার্মেন্টস টেক্সটাইল বিজনেস আইসেন না, এটা খুবই ডিফিকাল্ট বিজনেস। তা আমি বললাম যে না, আমি এই ব্যবসাটাই করব, এইটাই নিব। দিল আমরা আলহামদুলিল্লাহ 82 কোটি টাকা লোন নিয়েছিলাম, সেই 82 কোটি টাকা সুদে আসলে একদিনের জন্য একটা ইনস্টলমেন্ট বিলম্ব হয় নাই। বিলম্ব ইনস্টলমেন্ট ডিউ যেদিন হয়েছে তার 10 দিন আগে ইনস্টলমেন্টগুলো পরিশোধ করেছি, এবং অন টাইম ইনস্টলমেন্ট পরিশোধ করার জন্য প্রত্যেক ইনস্টলমেন্টের প্রিন্সিপাল এবং সুদ এই সুদের উপরে 10% রিবেট এনজয় করেছি, করে মানে ইন ডিউ টাইম 100% টাকা পরিশোধ করে আমি আমার কোম্পানি ওখান থেকে দলিলপত্র রিলিজ করে ঋণমুক্ত হয়ে অগ্রণী ব্যাংক থেকে বেরিয়ে আসি। যে ফ্যাক্টরি কিনা 7 টন ডাইং দিয়ে শুরু, সেই জায়গায় আজকে ডাইং হলো 80 টন।
আটটা সুইং লাইন দিয়ে যে ফ্যাক্টরি শুরু, আজকে সুইং লাইনের সংখ্যা কত? 140 লাখ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, গেল বছর আমরা এক্সপোর্ট করেছি $250 মিলিয়ন। 25,000 লোক সেদিনই কনফারেন্স রুমে, জিয়াউল আবিদ ছিলেন, খায়ের সাহেব ছিল, কিবরিয়া ছিল, আমরা অপ্রাসঙ্গিকভাবে আলাপ আলোচনা করতে গিয়ে আসছে যে এখন ডিরেক্টলি আমাদের নিয়ন্ত্রণে কাজ করে, আমাদের সাথে কাজ করে তার সংখ্যা 25,000। এটা সব কিছুই সম্ভব হয়েছে টিম ওয়ার্ক, ডানে বামে সামনে পিছনে যাদেরকে নিয়ে কাজ করেছি, সার্বিক সহযোগিতা, সার্বিক পরামর্শ নিয়ে আমরা ধীরে ধীরে প্রসিড করেছি। আজকে টেক্সটাইল সেক্টরে রিদিশার নাম কিংবা রেজাউল করিমরে কিন্তু গুণে, আজ থেকে 6 বছর আগে বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কারা কারা ছিলেন তাহলে বললে বুঝবেন। প্রেসিডেন্ট ছিলেন সালমান এফ রহমান সাহেব, তার আগে ছিলেন জহিরুদ্দিন খান সাহেব, চিটাঙ্গে বাড়ি একে খান সাহেবের ছেলে, উনি এক সময় শিল্পমন্ত্রী ছিলেন বিএনপির সময়। তারপরে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আউয়াল সাহেব ছিলেন, তারপরে মতিন চৌধুরী সাহেব ছিলেন ইউএসিয়া গ্রুপে, তারপরে স্কোয়ার গ্রুপের কর্ণধার তপন চৌধুরী সাহেব ছিলেন, তারপরে শামসুল আলমের গ্রুপের জাহাঙ্গীর আলমের ছিলেন। আমাকে কিন্তু সে প্রেসিডেন্ট হওয়ার জন্য গত 6 বছর ধরে মানে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট, সিনিয়ররা ডাইকা বকাঝকা করে, জুনিয়ররা বলে যে রেজাউল ভাই আপনি নেতৃত্বে আসে, আমি এটা অ্যাভয়েড করে চলেছি। কারণ ওইটাতে সময় দিতে গেলে আমি আমার নিজস্ব যে ব্যবসা, নিজস্ব যে কাজকর্ম আছে সেগুলো ব্যাহত হবে। ওই জায়গায় কেন টেনেছে আপনাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেবকে, আপনাদের দলটা তাকে কেন টানছে? তারা আশা করছে প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছি না, কিন্তু যা করা দরকার তা করে দিচ্ছি, করে যাচ্ছে সহযোগিতা। যেমন তাদের টাকা আছে কিন্তু ঢাকা শহরে একখণ্ড জমি নাই নিজস্ব টাওয়ার করার জন্য, আমি তেজগাঁতে 1 বিঘা জমি কেনার ব্যবস্থা করে দিচ্ছি এবং খুবই সুলভ মূল্যে 40 কাঠা জমি, 20 কাঠা জমি 40 কোটি টাকা কিনে দিচ্ছি। আজকে আমি জমি কিনি সেখানে 3.5 কোটি টাকা। টেক্সটাইল মিলের ইনকাম ট্যাক্স 15% সীমিত, আমাদের কোহিনুরের ট্যাক্স দিতে হয় 25%, যদিও পাবলিক লিমিটেড কোম্পানি, কিন্তু এটা যদি নন পাবলিক হইত শুধু প্রাইভেট লিমিটেড হইত ট্যাক্স রেট আরো হয়, পাবলিক লিমিটেড কোম্পানির 25% ট্যাক্স দিতে হয়। এগুলা করার, এগুলা বলার পিছনে একটাই কারণ যে ফার্ম ডিটারমিনেশন থাকতে হবে। আমার আমি যদি লক্ষ্যচ্যুত হয়ে যায় তাহলে রেজাল্ট আসবে না, লক্ষ্য ঠিক রাখতে হবে, নিজেকে ইমপিউর রাখতে হবে একদম পরিষ্কারভাবে, নিজের মধ্যে যদি কোনো পিউর রাখতে হবে, ইমপিউরিটি যদি ঢুকে তাহলে কিন্তু হবে না। ইমপিউরিটি বলতে এটাই বলছি যে আপনি যাবেন যাবেন না, খাবেন খাবেন না, করবেন করবেন না, ধরবেন ধরবেন না, এরকম দোদুল্যমান থেকে যে কাজ করে তার দ্বারা কোনো রেজাল্ট হয় না। ভালোভাবে তাকায় দেখবেন বেশি শিক্ষিত লোক ব্যবসা করতে গিয়ে সে ফেল করে, কারণ কি জানেন, সে মনে মনে চিন্তা করে আর আমার তো একটা কোয়ালিফিকেশন আছে, একটা সার্টিফিকেট আছে, যে কোনো সময় একটা চাকরি পাবো, ব্যবসায় সেভাবে মনোনিবেশ করে। আর আমি রেজাল করি আমার মতো যারা আছে তারা ব্যবসা করার সময় চিন্তা করছে আমার তো 560 টাকা দিয়ে চলবে না, আমার কোয়ালিফিকেশনও নয় ডাক্তার ভারতের মতো বিবিএস, আমার আয় হবে পত্রিকা, কাজে আমার তো ব্যবসায় মনোযোগ করতে হবে। আমি চিটাগং থেকে ঢাকা গেছি ট্রাকে ড্রাইভারের পাশে বসে, এবং আমাদের উজালা পরিবহন ট্রান্সপোর্ট তাকে বলেছিলাম ঈদের আগে ট্রাকের রেট কমে, সেই জন্য একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছি যে রেট কমবে এবং রেট কমেছে, ওনাকে বলেছি বেস্ট ট্রাক যেটা এটা আমার জন্য রেখে দিই, ওইটাতে করে ঢাকা চলে যাবো, কারণ বাসের টিকিট তো পাওয়া যাবে না, ট্রেনের টিকিট পাওয়া যাবে না, রাখছে। ওই ট্রাকে যখন বসলাম ড্রাইভার বলে স্যার ব্রেকটা একটু ডিস্টার্ব করে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তার ওই ছিল্লের উপর একটা থাকে না, এরকম তার উইপার এটা নাই, মহামসিব কিছুক্ষণ পর পর গাড়ির সাইড করে
570 সাবান ডলে দেয়, তো এটা ফ্রাস্ট্রেট হয়ে যায়, বৃষ্টিতে কেটে যায়, কিছুক্ষণ ভিজিবিলিটি ভালো থাকে, তারপরে আরেক জায়গায় গিয়ে আবার থামা কচু পাতা নিয়ে একটা ডলে, কচু পাতা দিয়ে ডলে একটা ভিজিবিলিটি ক্লিয়ার করে। দ্যাট ইজ হাউ কোনো রকমে দাউদকান্দি ঘাটে পৌঁছলাম। পৌঁছার পরে ঝোপ বৃষ্টি, ওইটা থেকে নেমে লাভ দিয়ে এক দোকানিকে আশ্রয় নিলাম, তারপরে ফেরিতে উঠলাম, এরপরে আইসা মেঘনা ঘাটে, এরপরে আইসা গুলিস্তান পর্যন্ত এক বাসে উঠলাম, ভোরবেলা ঢাকায় নামলাম, বাসায় গেলাম, একটু পরে গোসল করে উজু করে পাইতম করার গেলাম ঈদের জামা। তো দ্যাট ওয়াজ লাইফ। এটি বলছে এই কারণে লাইফটা বেড অফ রোজেস না, জীবন এত সহজ না। যারা সংগ্রাম করেছে, যারা ত্যাগ তিতিক্ষা অতিক্রম করেছে, ফেস করেছে, তারাই সাকসেসফুল হয়েছে। পলিটিক্যাল লাইফও দেখেন, 3.5 বছর 4.5 বছর বঙ্গবন্ধু ওয়াজ ইন পাওয়ার, কিন্তু 17 বছর শুধু জেলখানায় ছিল। নেলসন ম্যান্ডেলা সারা জীবন জেলে কাটছে, 6 বছর প্রেসিডেন্ট ছিলেন, বেশি দিন ছিলেন না। কাজেই ভালো কিছু করতে হলে নিজেকে পড়াতে হয়। আপনারা জানেন যে স্বর্ণ যত বেশি পোড়ানো হয় তার থেকে তত বেশি ইম্পিউরিটিস বেরিয়ে যায়, এবং এটা তত ভ্যালুয়েবল হয়ে ওঠে, তখন সেটা 24 ক্যারেট হয়ে যায়। তো যত নিজেকে জ্বালানো যাবে, যত নিজেকে কাজে লাগানো যাবে, ততই আপনার মধ্যে পারফেকশন আসবে, পিউরিটি আসবে। আমি সবসময় আনন্দের মিটিংয়ে বলি যে আপনারা দোকানদারদের কে অ্যাম্বাসেডার বানান, হাই কমিশনার বানান। অর্থাৎ একজন দোকানদারের সাথে যদি সেরকম রিলেশন হয়, রিলেশন তো শুধু টাকা পয়সা দিয়ে হয় না, অনেক রিলেশন তৈরি হয়, এবং আমরা সেই রিলেশন তৈরি করেছি আলহামদুলিল্লাহ, বিনা পয়সায় বাইরের চেয়ে বেশি উপকার করেছে। হ্যাঁ, এরকম ঘটনা আছে, সেগুলো যদি উল্লেখ করতে চাই অনেক লম্বা সময় লাগবে। শুধু এটুকু বলবো যে ভাই, আপন বন্ধু যে উপকার করবে তার চেয়ে কম উপকার করে না এই অপরিচিত লোক, কিন্তু তার সাথে আমার সেই রিলেশনটা ডেভেলপ করতে খুব বেশি সময় লাগে না। কাজে যেখানে যাবেন সেখানে একটা ছাপ রেখে আসবেন যে আপনি ওই জায়গায় উপস্থিত হয়েছেন, এটা আরএম হোক, এএসএম হোক, ডিএসও হোক, এডিএসও হোক, এসআর ভাই হোক, আপনার উপস্থিতি, আপনার ফুটপ্রিন্ট যেন সেখানে খচিত থাকে, অঙ্কুরিত থাকে, যে আপনি এখানে পারে গেছিলেন, আপনি এখানে আসছিলেন, এটার ছাপ যেন সেখানে থাকে। অর্থাৎ এমন কোনো কথা বলবেন, এমন কোনো কাজ করবেন যেটা কিনা ওই দোকানদার ভাই আপনার মনে, আপনাকে সে মনে মনে আপনাকে চিরদিনের জন্য স্মরণ করে রাখবে যে তার মাধ্যমে এইটুকু আমার হয়েছে, তাহলে ওই দোকানদার চিরদিনের জন্য আপনার বন্ধু হবে। এবং আপনি কল দেওয়ার আগে সে বলবে এটা 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 দাও, আমি বিক্রি করে ফেলেছি, পুরাতন মাল নতুন মাল নেব। পরিস্থিতি অনুকূলে, পরিস্থিতি প্রতিকূলে, এটা নিজের উপর নির্ভর করে। এর আগেও বলেছিলাম যে কনফারেন্সে এখানে যে সমুদ্রে সবাই জাপ দেয়, যায় না আপনারা তো লাফালি ভিতরে সমুদ্রেতে, কেউ কাপড় চুপুর ভিজে উপরে আসে, কেউ মাছ ধরে উপরে আসে, কেউ মণিমুক্তা নিয়ে আসে, কার অ্যাটিটিউড কী, কার এইম কী, এটার উপর নির্ভর করে তার রেজাল্ট। আমি যদি কাপড় ভিজাতে চাই কাপড় ভিজিয়ে ফেরত আসবো, আর আমি যদি ভালো কিছু করতে চাই তাহলে মণিমুক্তা নিয়ে ফেরত আসবো, এটা ডিপেন্ড করে নিজের চিন্তা, নিজের সাধনা, নিজের ব্রতর উপরে। যদি আমার চিন্তা থাকে যে না আমি ভালো কিছু করবো, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে সেই পথ তৈরি করে দেন। আরেকটা কথা, সময়ের কাজটা সময়ে করতে হবে, সোমবারের কাজ বৃহস্পতিবারে করলে হবে না। কারণ যে পত্রিকাটা সকালবেলা 10 টাকা দাম, এই পত্রিকাটা পরের দিন সকালবেলা 10 টাকা কেজি, তাই নয় কি? সকালে বৃষ্টি ছিল, ছাতা ভেরি ইম্পর্টেন্ট, আমি নিজে ওখানে হাঁটতে গেছিলাম, পুরো ভিজে গেছি, ছাতাটা কত মূল্যবান এটা বোঝা গেছে, বৃষ্টি থেমে গেলে ছাতাটা কিন্তু বোঝা। বছরের শুরুতে বই কিনছি, নতুন বই কিনছি, আপনারাও কিনেছেন অনেক দাম দিয়া, ডিসেম্বর মাস শেষ, ফাইনাল পরীক্ষা শেষ, এই বইটা শেয়ার করে বিক্রি করছেন নাকি?
সময়ের এক ফুট অসময়ের দশ ফুট, প্রত্যেকটা জিনিসই সময়ের সাথে সম্পৃক্ত। আমরা নামাজ পড়ি পাঁচ অক্ত, এটার জন্য জোহরের নামাজ পড়ার একটা নির্দিষ্ট টাইম আছে, আসর পড়ার একটা নির্দিষ্ট টাইম আছে, মাগরিব পড়ার নির্দিষ্ট টাইম আছে, ফজর পড়ার নির্দিষ্ট টাইম আছে। আল্লাহ তাআলা বলেছে আমি নামাজকে সময়ের সাথে সম্পৃক্ত করেছি, কাজেরও সময়ের সাথে সম্পৃক্ততা আছে, যখনকার কাজ তখনই করতে হবে, এটা যদি পেন্ডিং রাখি তাহলে চলবে না। আমি ব্যবসা বাণিজ্য পরিচালনার সাথে যেরকম সম্পৃক্ত, আপনারা জানেন একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার সাথে সম্পৃক্ত, যদিও এটা নন প্রফিট, 100% চ্যারিটি, 12,000 ছাত্রছাত্রী পড়ে, তেজগাঁতে 4 বিঘা জমির উপরে 10 তলা বিল্ডিং তৈরি করেছি নিজের টাকা, ব্যাংক থেকে কোনো ঋণ নেই নাই। একটাই কারণ, আমরা যারা এটার পরিচালনার সাথে জড়িত আছি আমরা সেখান থেকে কোনো টাকা পয়সা নেই না। তারপরেও আমাকে এখন বলা হয় গ্রেটার ফ্যামিলির, গ্রেট ফ্যামিলির, গ্রেটার ফ্যামিলির গার্ডিয়ান, কারণ আমি নিজে ইচ্ছা করে সেই দায়িত্বটা নিতে আগ্রহী হয়েছি এবং করে যাচ্ছি। যার যেটা প্রবলেম, আত্মীয় স্বজন চাস্তো ভাই ভাতিজা ভাতিজি ভাইটা ভাগ্নি দিস দ্যাট এটসেট্রা এটসেট্রা, ওইবার কামছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। কাউকে না কাউকে দায়িত্ব নিয়ে আগে আসতে হবে, যদি দায়িত্ব নিয়ে আগে আসে আল্লাহ তার সহায় হয়। যাই হোক, কথা বেশি লম্বা করব না, আমরা এখানে আসছি, বক্তৃতা পর্ব শেষ হয়েছে, আমিও লম্বা লম্বা কথা কিছু বলছি, ভুলভ্রান্তি হলে মার্জনা করবেন। তবে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত কথা বলছি মিথ্যা কথা কিন্তু একটাও বলিনি, যা বলছি সবই সত্যি। আরেকটু বলি, একটা পাত্রে গরম পানি ফুটান, একটা ডিম ছেড়ে দেন, আর একটা আলু ছেড়ে দেন, কিছুক্ষণ করে নামান, কি হবে? আলু নরম হবে, ডিম শক্ত হবে, নাকি? এই যে আলু নরম হলো ডিম শক্ত হইলো, এটার কি আগুনের বা পানির কোনো দোষ ছিল? এটা ডিমের প্রপার্টি, ডিমের চরিত্র, আলুর প্রপার্টি, আলুর চরিত্র। যা আলু গরমের সংস্পর্শে গেলে তুলতুলে নরম হবে, ডিম আগুনের সংস্পর্শে গেলে, গরমের সংস্পর্শে গেলে শক্ত হবে, এটার জন্য সে দায়ী না। তেমনি অ্যাডভার্স সিচুয়েশনে কেমনে রেজাল্ট আনবে এটা আপনার উপরে নির্ভর করে, পরিস্থিতির উপরে না। বললাম মন্দ পরিস্থিতিতে ব্যাড সিচুয়েশনও কেউ কেউ বাড়ি কিনে, গাড়ি কিনে, ফ্যাক্টরি কিনে, আর কেউ কেউ বিক্রি করে, যে বিক্রি করে সে হলো আলু, আর যে কিনে সে হলো ডিম। কাজী এবছরের শুরুতেই আমি আমার উদ্যোগ যাদের সাথে সার্বক্ষণিক মিটিং হয়, মাসে মিটিং হয়, ফর্টনাইট মিটিং হয়, শুরুতেই বলেছিলাম যে এবারকার অবস্থাটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম এই কারণে যে পোস্ট কোভিড সিচুয়েশন, তার একটা চলছে ইউক্রেন রাশিয়ার ওয়ার, তার একটা ইফেক্ট। আজকাল তো বলা হয় যে গ্লোবাল ভিলেজ, গ্লোবালাইজেশনের যুগ। আমি এখানে আছি, আরেকজন দুবাইতে আছে, একজন ওয়েস্ট আফ্রিকাতে আছে, সারাক্ষণ পরিবারের সাথে যোগাযোগ হচ্ছে। সেই দিন তো আর নাই যে ছেলেটা কেমন আছে, এখন ভিডিও কনফারেন্সে কথা হয়, ঢাকার থেকে মা দাদি ইনস্ট্রাকশন দেয় রান্নাবান্না এইভাবে করো, এটা এখন একটু গরম মানে পাড়িয়ে দাও, একটু তেল দাও, একটু নুন দাও, একটু মরিচ দাও, নাড়াচাড়া দাও, ঢেকে রাখো, দ্যাট ইজ হাউ ছেলেপেলেরা যারা বিদেশে পড়াশোনা করতে যায় তাদেরকে ঢাকায় বসে ভিডিও কনফারেন্সে বলে দেয়, সে অনুযায়ী রান্নাবান্না হয়, তারা খাইতেছে। গ্লোবাল ভিলেজ এই সিচুয়েশনে, রাশিয়া ইউক্রেন ওয়ার দুই দেশের ওয়ার নয়, এটা বিশ্বযুদ্ধের মতো হয়ে গেছে, সব এফেক্ট হয়ে গেছে। প্লাস অর্থনৈতিক মন্দা চলছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, পশ্চিমা দেশগুলোতে, আমেরিকাতে পর্যন্ত, সেখানে একটা মন্দা ভাব বিরাজ করতেছে, তো সেই জন্য তার ইফেক্ট আমাদের অর্থনীতিতে পড়ছে এবং আরও পড়বে। আমি বছরের শুরুতেই বলেছিলাম যে এবারকার ব্যবসা, এবারকার বিজনেস লাস্ট ইয়ারের মতো হবে না,
লাস্ট ইয়ার ওয়াজ এ ডিফারেন্ট ইয়ার, এবার একটু আমাদেরকে বাড়তি কাজ করতে হবে, বাড়তি পরিশ্রম করতে হবে, তবেই রেজাল্ট আনা যাবে, না হলে রেজাল্ট আনা যাবে না। এই মেসেজটা আপনাদের জন্য প্রযোজ্য, আপনার গ্রাউন্ড লেভেলে নিশ্চয়ই আপনাদেরকে তারা বলেছে, এবার ম্যানেজিং ডিরেক্টরও বলে দিছে, ব্যতিক্রমী সিচুয়েশন, এই সিচুয়েশনে একটু পরিশ্রম বেশি করতে হবে। যদি পরিশ্রম বেশি করা যায় তাহলে আমাদের যে অগ্রগতি বা সামনে এগিয়ে যাওয়ার যে ধারা আছে সেই ধারা আমরা অব্যাহত রাখতে পারবো, অটুট রাখতে পারবো। এবং এখন পর্যন্ত ইউনিলিভারের একটাই পিত্তসুর, একটাই জ্বালা, তারা তাদের মিটিংয়ে আমাদেরকে আখ্যায়িত করে এনিমি, কোহিনুর ইজ এনিমি কোম্পানি, এটা আমি নিষ্কারে শুনেছি, কোহিনুর ইজ দেয়ার কম্পিটিটর, কম্পিটিটর এক জিনিস, এনিমি আর এক জিনিস, বা তারা আমাদেরকে এনিমি হিসেবে ট্রিট করে। আই ডোন্ট মাইন্ড, আমি ইউনিলিভারের অফিসে যাইনি, ইউনিলিভারের এমডি আমার অফিসে আসছে, আপনারা কাজ করেছেন, আপনারা ভালো কাজ করেছেন, আপনারা কোহিনুরকে এই জায়গায় নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার কারণে আমি যখন কোহিনুর কিনলাম, একজন বোর্ড ডাইরেক্টর ডক্টর রফিকউদ্দিন আহমেদ তুমি তো গ্রুপটাকে ডুবাই দিলা, তাই বললাম না আমি গ্রুপটাকে ডুবাই দিইনি, আমি টাইটানিক কিনি না, টাইটানিক পরিচালনা করার জন্য একজন ভালো পাইলট দরকার, পাইলট যদি আপনি দিয়ে রাখেন তাহলে রেজাল্ট হবে। যেদিন আপনাদের রেজল্ভ করে ম্যানেজিং ডিরেক্টর এয়ারপোর্ট থেকে কোহিনুরকে লাভই করছে, কাজে ইউনিলিভারের মৃত্যু শুরু না হওয়ার কোনো কারণ নাই, সেই জন্য ইউনিলিভার আমাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করে, আমি তাদেরকে শত্রু ভাবি না, আমি মনে করি তারা আমাদের প্রতিযোগী, কারণ প্রতিযোগিতা না থাকলে মানুষের মধ্যে সে অগ্রগতি উন্নতি সামনে এগিয়ে যাওয়া বা আমি ভালো করতে হবে সেই যে একটা স্পৃহা সেটা জন্মায় না, সেটা জন্মানোর জন্য প্রতিযোগিতা দরকার। আপনারা আপনাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবেন, ইয়েস, ভালো কাজে প্রতিযোগিতা করার জন্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, সে কত রাকাত তহল নামাজ পড়লো, সে কতবার তসবিহ পড়লো, সে কতজন মানুষের উপকার করলো, এই ধরনের ভালো ভালো কাজের জন্য আরও অনেক ভালো কাজ আছে, চ্যারিটি আছে, সেই সমস্ত ভালো কাজ করার জন্য তোমরা প্রতিযোগিতা করো, কিন্তু মন্দ কাজের জন্য প্রতিযোগিতা করো না, এটা তো ভালো কাজ, আপনার রিজিক হালাল হবে, আপনার পরিবার পরিজন যা খাবে সেটা হালাল হবে, আপনি কাজে ফাঁকি দিবেন না, কাজের প্রতি মনোযোগী হবেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবেন, নিজের যেরকম অর্জন হবে সেই অর্জনের কারণে কোম্পানিও এগিয়ে যাবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, আমাদের মান সম্মান বৃদ্ধি পাবে, সর্বোপরি কোম্পানির মুখ উজ্জ্বল হবে এবং আমাদের যারা প্রতিযোগী আছে তারা আরও আমাদের প্রতি ঈর্ষান্বিত হোক। আমি মনে করি আই ডোন্ট মাইন্ড, যত ঈর্ষান্বিত হবে তত আমাদের মধ্যে যে সুপ্ত আগুন আছে, সুপ্ত গতি আছে সেটা উদ্ভাসিত হবে, সেটা বেশি আসবে, সেটা সার্ফেসে আসবে। যাক, কথা লম্বা করি না, আমরা আশা করবো এই কনফারেন্স থেকে যার যার অবস্থানে ফিরে যাব, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ যেন আপনাদেরকে সহি সালামতে যে যেখানে আছি যে যেখান থেকে আসছি নিরাপদ নিয়ে যায় আপনাদেরকে গন্তব্যে, যে পূর্ণ উদ্যমে কাজ শুরু করেন, মাথায় রাখবেন যে এখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, ওনারা বলেছে ইনপুট দিয়েছে, আমি কিছু ইনপুট দিলাম, এগুলো মাথায় নিয়ে কাজে লাগেন। আপনারা প্রত্যেকে যার যার অবস্থানে ক্ষুদ্র ক্ষুদ্র ম্যানেজিং ডিরেক্টর, সেরকম দায়িত্ব নিয়ে একজন ব্যবস্থাপনা পরিচালকের ছোট পরিসরে যতগুলো দায়িত্ব নেওয়া যায় সেই দায়িত্ব নিয়ে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ আপনার সফলতা আপনার হাতে। আমাদের দোয়া, আমাদের শুভকামনা সবসময় ছিল, আগামীতেও থাকবে। পরিশেষে বলব, আমাদের এই পরিবারের থেকে একজন সদস্য চলে গেছে শুনেছেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আমাদের মধ্য থেকে যাদের এই পিতা মাতা চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে যাদের বিয়োগ হয়েছে তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আরেকটা কথা,
যাদের পিতা মাতা জীবিত আছে তাদের প্রতি সদাচরণ করবে। যারাই বড় হয়েছে পিতা মাতার দোয়া তাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি ছিল এবং তারা পেয়েছে। পিতা মাতার দোয়া না থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না, ধ্বংস হয়ে যাবে। আপনি আপনি খান, পিতা মাতাকে খাওয়ান, আপনি না খেয়ে থাকবেন, পিতা মাতাকে না খাওয়া রাখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খারাপ আচরণ করা চলবে না, মন্দ আচরণ করা চলবে না। সূরা ইসরাফিলে আছে, বনি ইসরাইলে আছে, বনি সূরা ইসরাতে উফ শব্দটা করার কোনো সুযোগ নাই। বাবা মায়ের সাথে উফ শব্দ করার কোনো সুযোগ নাই। কাজেই তাদের প্রতি সদাচরণ করবেন, তাদের প্রতি আপনাদের যে দায়িত্ব কর্তব্য আছে সেটা পুরোপুরি পালন করবেন। অনেক ক্ষেত্রে বিয়ের কারণে, বিয়ে করার কারণে ওয়াইফের সাথে ওয়াইফকে খুশি রাখবেন না মাকে খুশি রাখবেন, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। বাট এই চ্যালেঞ্জ আপনি ছেলে হিসেবে ওই ভদ্র মহিলার স্বামী হিসেবে আপনাকে পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি এটা হ্যান্ডেল করতে হবে। মাকেও খুশি রাখতে হবে, বউকেও খুশি রাখতে হবে। দোয়া করি আপনারা ভালোভাবে জীবনযাপন করেন, সুখে শান্তিতে থাকেন। ছেলে মেয়ে যারা আছে তাদের প্রতি তদারকি করবেন, কারণ ছেলে মেয়েরা প্রচুর পরিমাণে ডিরেন্ড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে। আমি দোয়া করব কোহিনুর সাথে সংশ্লিষ্ট কোহিনুর পরিবারের সকল সদস্যের সন্তান সন্ততি যেন সুসন্তান হিসেবে পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন এবং আমাদের যে অগ্রগতি ধারা আছে সে অগ্রগতি বহাল থাকুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আমাদের সকলের মঙ্গল কামনা মঙ্গল করুক। এই দোয়া, এই প্রত্যাশা রেখে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।